সো গাইস, আপনারা যারা ফটো এডিট করতে টোটালি পারেন না, একদমই নর্মাল, তো তাদের জন্য ছোট্ট একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনালভাবে শুধুমাত্র কিউ আর কিউ স্ক্রিন ব্যবহার করে আপনারা একদম প্রফেশনালভাবে একটা ফটো এডিট করতে পারবেন, একদম সিম্পল, ঠিক আছে? সেটার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো এখান থেকে লিখতে হবে পোলার, POLAR, পোলার। তো এটা লিখে সার্চ করার পরে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে। তো আমার যেহেতু এখানে ডাউনলোড অলরেডি করে রেখেছি, এই জন্য ওপেন দেখাচ্ছি। সো আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনটি ক্লিক করলাম, দেন এখানে কিছু আমাকে পারমিশন দিতে হবে। এই নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আছে, কন্টিনিউতে ট্যাপ দিলাম। তো তারপর হচ্ছে আবারও কন্টিনিউ, এখানে ট্যাপ দিলাম, আবারও কন্টিনিউ করলাম। তো এভাবে পারমিশনগুলো ডান করবেন। তারপর হচ্ছে এটা অ্যাড চলে আসবে প্রিমিয়াম। তো এখান থেকে জাস্ট এটা আমরা খরচ চিহ্ন দিয়ে কেটে দেবো, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার হচ্ছে এখান থেকে কন্টিনিউ টাচ করব। দেন এখান থেকে আমরা কি করব, আমাকে জাস্ট একটা ছোট্ট একটা অ্যাকাউন্ট করতে হবে। প্রোফাইলে টাচ করবেন এখানে, ঠিক আছে? প্রোফাইলে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইমেল। তো এখানে টাচ করার পর দেখতে পারবেন আপনার যে ইমেলগুলো আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে জাস্ট আমি একটা এখান থেকে একটা ইমেল দিলাম। তারপর হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, 8 ডিজিট বা 6 ডিজিট, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটা দিয়ে হয়ে গেছে। তারপর আমরা কী করবো, এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করবো। তো তাহলে কিন্তু এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেলো। তারপর এখানে আপনাকে একটা ভেরিফাই ইয়ার সিলেক্ট করতে হবে, মানে আপনার ইয়ার যেটা। তো এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে 13/17 এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন, দিয়ে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ট্যাপ করবেন, ঠিক আছে? দেন আপনাদের মাঝে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনাকে কী করতে হবে, আপনার যে ফটোটা আছে সেটা গ্যালারি থেকে নিতে হবে, যেটা আপনি এডিট করবেন, ঠিক আছে? তো এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে, তো এখানে এডিট নামে যে অপশনটা আছে একদম নিচে কোনায় দেখতে পারবেন এডিট নামে অপশন আছে। তো এখান থেকে জাস্ট আপনাকে একটা ফটো সিলেক্ট করতে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট কী করবেন, ওপেন ফটো, এখান থেকে আপনার যে ফটোটা গ্যালারি থেকে নিয়ে আসবেন সেটা এখান থেকে। জাস্ট আমি গ্যালারিটা দেখাচ্ছি না, আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসছি, ঠিক আছে? তো গ্যালারি থেকে আমার যে ফটোটা আমি এডিট করবো সেটা এইখানে নিয়ে আসার পরে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? দেন আপনাকে কী করতে হবে, এই যে এখান থেকে এই যে স্ক্রিন, মানে এটা জাস্ট কিউ আর কিউ স্ক্রিন, এখানে টাচ করতে হবে। তো এখানে টাচ করার পরে আমি আপনাকে দেখাচ্ছি, এখানে টাচ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে চলে আসার পরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এই যে এখানে স্ক্যান কিউআর কোড, ঠিক আছে? যে এখানে এখানে চাপ দিতে হবে, এখানে চাপ দিলে হচ্ছে আপনার এটাকে স্ক্যান করতে হবে। জাস্ট আমি অ্যালাউ করে দিলাম, তো একটু ব্যাক করলাম, আবার ওইখানে চলে গেলাম। তো এখান থেকে ইম্পর্টেন্ট কিউআর কিউ এখানে টাচ করলাম। এখন হচ্ছে আমি আপনাকে ব্যাক করে আবার দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনাকে এখানে যেতে হবে, এই যে এখানে যেতে হবে। তো আমি এখানে চলে গেলাম, এখানে আসার পরে এখানে ফার্স্ট ইম্পোর্ট কিউআর কোড, তো এখানে টাচ করলাম। এখানে টাচ করার পরে এখান থেকে জাস্ট আপনাকে কী করতে হবে, এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিউআর কিউ স্ক্যান করা, এখানে দেখতে পাচ্ছেন ফটোর উপরে কিন্তু কিউআর কিউ, মানে একটা পোলার ডাউনলোড করা আছে, স্ক্যান কিউআর কিউ স্ক্যান করা ফটো একটা ডাউনলোড করা আছে। তো এই ধরনের যে ফটোগুলো আছে বা কিউআর কিউ স্ক্যান করার মতো যে অপশনগুলো আছে এটাকে আপনাকে কীভাবে ডাউনলোড করবেন, এই এই ধরনের ফটোগুলো অর্থাৎ ভিডিও এডিটিং যেটা ফটোগুলো এডিট করবেন, এই ধরনের কিছু ফটো আপনাকে ডাউনলোড করতে হবে। আমার যে ডিসক্রিপশন আছে বা কমেন্টের শুরুতে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি জাস্ট ওগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? মানে আপনি যে কালারটা, মানে যে কালারটা করতে চান এরকম বিভিন্ন কালার পেয়ে যাবেন। জাস্ট আমি একটা কালার এখানে দেখাচ্ছি। তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে আর কমেন্টের শুরুতে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্ক থেকে ক্লিক করলে আপনারা দেখতে পারেন বিভিন্ন ফিল্টার আছে, এই ফিল্টারগুলো আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। অর্থাৎ এই যে কিউআর কিউ যে ফিল্টারগুলো আছে এই ফিল্টারগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এখানে জাস্ট একটা ফিল্টার এখানে ডাউনলোড করছি। তো এখান থেকে অবশ্যই আপনাকে ফিল্টার ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টের শুরুতে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি এটা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের মাঝে এরকম আসবে, দেখুন প্রথম কীরকম ছিল আর এখন কীরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি চাইলে ফটো এডিট করতে পারবেন। আর এটাকে সেভ করার জন্য আপনার কী করবেন, এইখান থেকে জাস্ট এই যে নিচে সেভ অ্যান্ড ইউজ ফিল্টার, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোটা গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে? তো
তো এভাবে কিন্তু আপনার যে ফটোগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার ফোনের ক্যামেরা দিয়ে তুলছেন, এগুলো কিন্তু আপনি জাস্ট DSLR মতো এখানে জাস্ট সুন্দর করে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো গাইস আশা করি বুঝতে পারছেন। আর ফিল্টারগুলো অবশ্যই কমেন্টে শুরুতে যে লিঙ্কটা পাবেন বা ভিডিও ডিসক্রিপশনে, ওইখান থেকে ক্লিক করে ফিল্টারগুলো ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, জাস্ট সিম্পল। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।